আসসালামু আলাইকুম। এখন দেখুন গ্রামে কিভাবে কোরবানির দিনে সবাই একত্রে কাজ করে। এখানে কিন্তু কোনো কষাই নেই, কিন্তু সবাই একত্রে আর সবগুলো গরু কিভাবে পরিষ্কার করে ছাড়ায় এবং টুকরা টুকরা করে, এটাই সমাজের একটা অংশ। এটা তো আপনারা দেখতে থাকুন। এই যে জুম্মন কষাই মোটরসাইকেলে, আশিক চা খাওয়াচ্ছে। আমরা ওখানে পাড়াই নেই, পয়সা লাগবেন না। প্রাকৃতিক সিন রে, টাকা জানে তো মোটরসাইকেল এই যে জুম্মন কষাই মোটরসাইকেলে এই সমাজে সবাইকে এখন ভাগ করে দেওয়া হচ্ছে মাংসগুলো। যাদের ফ্যামিলিতে যতগুলো লোক তাদের সেইভাবে অনুযায়ী দেওয়া হচ্ছে সম্পূর্ণ মাংস। এইখানে দেখে ভাগ করা হচ্ছে এবং জন প্রতি, মানে একজন কত গ্রাম বা কত কেজি কতটুকু অংশ পায়, যে পরিবারে যতগুলো সংখ্যা লোক তারা তত পরিমাণ মাংস পাবে। আগেই মাংসগুলো ভাগ করা হতো, সবাই প্রতিটা ফ্যামিলি এক অংশ করে পেত, মানে একজনের ফ্যামিলিতে একজন থাকলে যতটুকু পেত, একজনের ফ্যামিলিতে 15 জন থাকলেও একই সমান মাংস পেত। কিন্তু দেখা যেত তখন মানুষ এইভাবে ভাগ করলে যাদের লোক বেশি তারা এটা সমস্যা হয়ে যেত।